দিনের আলো ফুটতে না ফুটতেই সড়কে ঝুল 12টি তাজা প্রাণ। এর মধ্যে ময়মনসিংহে ত্রিশালে 6 জন, মানিকগঞ্জে 5 জন ও মুন্সিগঞ্জে 1 জন নিহত হয়েছেন। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন জাহিদুল আলো। সড়কে মৃত্যুর মিছিল থামছেই না কোনোভাবে। অদক্ষ চালক দিয়ে গাড়ি চালানো, বেপরোয়া গতি, ওভারটেকিংয়ের প্রবণতার কারণে দিন দিন দীর্ঘ হচ্ছে লাশের সারি। সকালে ময়মনসিংহে বাস চাপায় নিহত হন 6 গার্মেন্টস কর্মী। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 13 জন। পুলিশ জানায়, সকাল 7:30টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় ওভারটেক করার সময় রাস্তার পাশে অপেক্ষমান বেশ কয়েকজনকে চাপা দেয় একটি বাস। এতে ঘটনাস্থলে নিহত হন 3 গার্মেন্টস কর্মী। পরে হাসপাতালে আরও 3 জনের মৃত্যু হয়। মানিকগঞ্জ সদরে ট্রাকের ধাক্কায় লেগুনার 5 আরোহী নিহত হয়েছেন। সকাল 8:30টার দিকে উপজেলার ভাটবাউর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, যাত্রীবাহী লেগুনাটিকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে খাদে পড়ে হতাহতের এ ঘটনা ঘটে। অন্যদিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় ভাটের চর এলাকায় সড়ক দুর্ঘটনায় 1 লরি চালক নিহত হয়েছেন। সকাল 7:30টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি মহাসড়কে উল্টে গেলে গুরুতর আহত হন এর চালক মানিক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।